আসসালামু আলাইকুম, আমি অগ্রণী মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে রাহিমা আক্তার ক্লাস নিচ্ছি নার্সারি ইংরেজি। আশা করি আমার সকল শিক্ষার্থীরা খুবই ভালো আছে, সুস্থ আছে। আমি প্রথমে আমার শিক্ষার্থীদের ফার্স্ট এমটির সিলেবাসটা বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। এক নম্বরে আছে ক্যাপিটাল লেটার অর স্মল লেটার, দুই নম্বর আছে মেক টু ওয়ার্ডস উইথ লেটার্স, তিন নম্বর আছে ফিল ইন দি গ্যাপস, চার নম্বরে ইংলিশ টু বাংলা। এটা প্রথম শ্রেণী অভিজ্ঞ পর্যন্ত এই পড়াগুলো ওদেরকে পড়তে হবে। আজকে আমরা যে লেটারগুলো পড়ব, সেই লেটারগুলো তোমরা খুবই ভালোভাবে শুনবে এবং আমার সাথে বলার চেষ্টা করবে, উচ্চারণগুলো খুবই ভালো করে বলবে। আমি বলে দিচ্ছি, প্রথম লেটার এ, এ ফর অ্যাপল, বি, বি ফর বল, সি, সি ফর ক্যাট, ডি, ডি ফর ডলফিন, ই, ই ফর এলিফ্যান্ট, এফ, এফ ফর ফিশ, জি, জি ফর গট, এইচ, এইচ ফর হর্স, আই, আই ফর আইসক্রিম, জে, জে ফর জাগ, খে, খে ফর কাইট, এল, এল ফর লায়ন, এম, এম ফর মাঙ্কি, এন, এন ফর নেক, ও, ও ফর অরেঞ্জ, পি, পি ফর প্লেট, কিউ, কিউ ফর কুইল, আর, আর ফর রেইনবো, এস, এস ফর সান, টি, টি ফর টমেটো, ইউ, ইউ ফর আমব্রেলা, ভি, ভি ফর ভায়োলিন, ডব্লিউ, ডব্লিউ ফর ওয়াচ, এক্স, এক্স ফর জাইলোফোন, ওয়াই, ওয়াই ফর ইয়োয়ো, জেড, জেড ফর জিপার। আমরা আজকে ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত পড়েছি। আমি আশা করছি আমার শিক্ষার্থীরা খুব ভালোভাবে বর্ণগুলোর উচ্চারণ শুনেছে এবং আমার সাথে সাথে বলার চেষ্টা করেছে, এবং তোমরা খুবই ভালোভাবে বাসায় এই উচ্চারণগুলো পড়ার চেষ্টা করবা, বর্ণগুলো পড়বা, লেটারগুলো, ক্যাপিটাল লেটার। আমরা আগামী ক্লাসে আমি তোমাদেরকে এই লেটারগুলো লেখা শেখাবো। আশা করি তোমরা ততক্ষণ পর্যন্ত এই লেটারগুলো খুবই ভালোভাবে বাসায় পড়বা, তোমাদের এটা SWL এবং খুবই ভালোভাবে শিখবা। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। এই ছবিটার মতো ওরা ঠিক যেভাবে বাসায় পড়াশোনা করতেছে, তোমরাও ঠিক ওইভাবে পড়াশোনা করবে এবং ওদের মতোই খুবই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।